পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণী দপ্তরের উদ্যোগে এবং নবগঠিত ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ক্রান্তি ব্লকের অধীনে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে 127 জন ও রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকায় 464 জনকে মুরগির ছানা বিতরণ করা হইল। এই বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ অর্পণা পারভীন জানালেন, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য প্রাণী দপ্তরের উদ্যোগে এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ইতিপূর্বে ক্রান্তি ও চাপড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার 300 জনকে মুরগির ছানা বিতরণ করা হয়েছে। আজকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের 127 জন এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার 464 জনকে মুরগির ছানা বিতরণ করা হল। অর্থ সামাজিক স্বনির্ভরতা করতে প্রাণী ও মৎস্য দপ্তরের উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এক ইউনিটে 10 মুরগি ছানা হিসেবে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে অর্পণা পারভীন ছাড়াও উপস্থিত ছিলেন রাজাডাঙ্গা প্রাণী সম্পদ সহায়ক অশোক দেবনাথ, প্রাণী মিত্র শ্যামলী রায়, টুটুন রায় প্রমুখ। এলাকার মহিলারা সরকারি সহযোগিতা বিনামূল্যে মুরগি ছাড়া পেয়ে খুবই খুশি। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আমাদের টিভি। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আর ক্রান্তি পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণীর ব্যবস্থাপনায় আজকে আমরা রাজাডাঙ্গা জিপি 464 থানা হাতে তুলে দিলাম। প্রতিটা লোককে একটা নামে 10 করে, আর চ্যাংমারি জিপিতে দিলাম 127 খানা, আর এর আগেও দিয়েছিলাম ক্রান্তি জিপিতে আর চাপাডাঙ্গা জিপিতে 300 খানা, 300 ইউনিট, আর আগামীতেও দিব। আর এই মুরগির ছানা নিয়ে যদি দুঃস্থ পরিবার সুন্দর হতে পারে এই আশা আশা করছি, আর আগামীতেও যদি দিতে পারি।